বাংলাদেশের প্রথম 14 অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল 2023 এর 2 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল মাঠে বাংলাদেশ প্রোটিন ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের আয়োজনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নওশাদ আলী। এ সময় ইউএস সোয়াবিন এক্সপার্ট কাউন্সিল বাংলাদেশ টিম লিডার খাইবুর রহমান কাঞ্চন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলের অধ্যক্ষ ডক্টর গোলাম মাওলা, বাংলাদেশের প্রথম 14 অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যালের মিডিয়া অ্যাডভাইজার সাজ্জাদ হোসেন, ফেস্ট সমন্বয়ক গোলাম রব্বানি উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদের প্রোটিন ও পুষ্টি বিষয়ক সচেতনতা করতেই এই আয়োজনের মূল লক্ষ্য। রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুলের বাছাইকৃত 350 জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।